এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754499, 9051111385, 9674903. নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত লাইভ অনুষ্ঠান। আর আপনাদের কাছে বারবার ডক্টর প্লাসের অনুষ্ঠান উপস্থাপন করার একটা লক্ষ্য হচ্ছে এটাই, যখন যে সময়ে যেটা উপযুক্ত। আপনার সমস্যা থাকতে পারে, আপনার উল্টো দিকে বসে থাকা মানুষেরা আপনার সঙ্গে নাও থাকতে পারে, কিন্তু কি করবেন বলুন, আপনাকে তো সব কিছু মানিয়ে বুনিয়ে চলতে হবে, সেটাই তো আপনার মহানতা। পরিস্থিতি আপনার সহায়ক না হতে পারে, কিন্তু আপনি যদি সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারেন, তাহলেই বুঝতে হবে যে আপনি সবথেকে বেশি ট্যালেন্টেড। সেটাই আজকে তার সময় এসেছে। কাজেই যারা বাড়িতে বসে ছটা সময়কারে অনুষ্ঠান দেখছেন, তারা ডেফিনেটলি ফোন করবেন, কারণ ফোন করার মধ্যে আপনার একটা ইন্টেলেকচুয়ালিটি থাকবে। কেন ইন্টেলেকচুয়ালিটি? আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কী করলে ভালো থাকতে পারবেন, কী করলে আপনি ওবিসিটি থেকে দূরে থাকতে পারবেন, অর্থাৎ মোটা হওয়া চলবে না। আমি যতই বাড়িতে থাকি না কেন, আমি যতই কবজি ডুবিয়ে খাই না কেন, যদিও বা আমি বলছি ভারতবর্ষের এক শ্রেণীর মানুষের আজকে মুখে দেওয়ার মতো অন্ন নেই, তারা জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্তে জীবনের লড়াইয়ে লড়ছেন। তাদের কাজ বন্ধ, রোজগারের জায়গা বন্ধ, রাস্তায় মানুষ নেই, কাজেই রোজগারও নেই। তাদের মুখে অন্ন তুলে দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে যাদের খুব ভালো ধরনের খাওয়া দাওয়ার একটা অভ্যেস রয়েছে, খাচ্ছেন, বাজার টাজার বন্ধ নেই, যাচ্ছেন আসছেন খাচ্ছেন, 700 টাকায় মাঠার মাংসের দোকানের সামনেও আমি পরশু দিন দেখেছি লম্বা থেকে লম্বা লম্বা লাইন, তো কাজেই এটাকে অ্যাভয়েড মানুষ করতে পারবেন না। কিন্তু তৎসত্ত্বেও বাড়িতে বসে কাজ কম হচ্ছে, আপনি কী করে নিজেকে ভালো রাখতে পারবেন, কী করে আপনি মোটা হবেন না, কী করে আপনি ওবিসিটি কেন্দ্রিক নানান সমস্যা থেকে নিজেকে ফ্রি রাখবেন, আজকে লাইভ অনুষ্ঠানে সেই আলোচনা। এই ওরিয়েন্টেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনি ফোন করবেন ডেফিনেটলি, কিন্তু প্রশ্নে যাওয়ার আগে, সলিউশনের আগে, আলোচনার আগে আপনাদের জন্য বিশেষ একটা ডকুমেন্টেশন দেখব। দেশ জুড়ে জারি লকডাউন, গৃহবন্দী আপনারা স্বভাবতই হাতে অগাধ সময়, পছন্দের খাবারে দেদার ডুব দিচ্ছেন, নিয়ম মেনে খাচ্ছেন বোধ হয় না, কি তাই তো? যদি তাই হয় তাহলে সাবধান, অতিরিক্ত খাবার আপনার শরীরে ফেলতে পারে মেদের পরও। এই যে লকডাউন হয়েছে, যে হয়তো আগে ঠিকঠাক ওজনেই ছিলেন, কিন্তু লকডাউন হওয়ার জন্য আমাদের অ্যাক্টিভিটি অনেক কমেছে, কিন্তু বসে বসে খাবার টেন্ডেন্সি, আমাদের ন্যাচারালি ইনঅ্যাক্টিভিটি, খাবার টেন্ডেন্সি বাড়ার জন্যে আমার ওজন কিন্তু বাড়বে। এই মুহূর্তে আমি ধরেই নিই প্রত্যেকেরই 2-4 কিলো করে ওজন বাড়বে, কিন্তু সেইটুকু ঠিক রাখার জন্যে আমাদের উচিত সকালবেলা যে এক্সারসাইজটা আপনি করতেন মাঠে কিংবা পাশের পার্কে, সেটা কিন্তু বাড়ির মধ্যেই আপনাকে করতে হবে। তার জন্য দরকার যদি হয় আপনার ফুড থেকে, আপনাকে কিছু ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো আপনি করুন, এবং ডাক্তার দরকার যদি আর টেলিফোনে আপনার ডাক্তারের পরামর্শ নিন, ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, এভাবে ধীরে ধীরে এগিয়ে চলুন। দিনের পর দিন ওজন আপনার বেড়েই চলেছে আর আপনি সেদিকেই নজর দিচ্ছেন না? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লোকের একটা হেভি ওয়েট, মানে ওজন বাড়ার টেন্ডেন্সি তৈরি হয়েছে, এবং সেটা এমন পর্যায়ে গিয়ে পড়েছে যে না না ঠিক আছে আমার বেশি আছে, 10 কিলো বেশি আছে, আমি তো 1 সপ্তাহে নামিয়ে দেবো, এই করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় সেটা আর কমে না, এটা কমানোর পর্যায়ে আর থাকে না, আলটিমেটলি এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তার ফলশ্রুতি কিন্তু বিভিন্ন রকম মারাত্মক সমস্ত বডির সব চেঞ্জগুলো চলে আসতে শুরু করে। এখনই ধ্যান দিন আপনার শরীরের দিকে, না হলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে নানান অসুখ। এই ওবেসিটির জন্যে তার সাথে কতগুলো সমস্যা আছে, যেমন হচ্ছে আর্থ্রাইটিস, সে চলাফেরা করলে হাঁপিয়ে যায়, সে চলাফেরা করলে তার পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, তার মেটাবলিক প্রবলেম শুরু হয়ে, তার সুগার নর্মাল ছিল সুগারটা বেশি পাওয়া যাচ্ছে, যার ব্লাড প্রেশার নর্মাল ছিল দেখা যাচ্ছে ব্লাড প্রেশার বেশি পাচ্ছি, যার আগে ঘুম খুব সুন্দরভাবে হতো, সন্ধ্যেবেলা হলেই মনে হতো এবার আমি শুতে পারি, ভালো ঘুম আসবে, আমার কোনো ঘুমের ট্যাবলেট লাগবে না, আজকাল তার ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট লাগে, তার ঘুম হয় না, রাত 2টার সময় ঘুম ভেঙে যায়, তার কারণ কিন্তু এই ওবেসিটি। মেটাবলিক সিন্ড্রোম, যেখানে সাডেন কার্ডিয়াক ডেথ, হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, অনিদ্রা, বিভিন্ন টাইপের রোগ তাদের হতে পারে। সমস্যা তো আপনার দুর্গোড়ায়,
কিন্তু সমাধান এখন এর থেকে মুক্তি পেতে গেলে সবাইকার উচিত লাইফস্টাইল সবার আগে বদলানো নরমাল লাইফস্টাইল যেটা হওয়া উচিত যে বয়সে সেরকম লাইফস্টাইলে ফিরে যাওয়া ডায়েট মডিফিকেশন ভীষণভাবে দরকারি রেগুলার এক্সারসাইজ এবং আইডিয়াল বডি ওয়েট কত হওয়া উচিত একটা লোকেদের একটা এজে গিয়ে তাদের বডি ওয়েটের সাথে ম্যাচ করে তার ডায়েট তার অ্যাক্টিভিটি তার ওয়ার্ক শিডিউলগুলো তৈরি করা উচিত তার সাথে সাথে তাদের ড্রেস প্যাটার্নটাও সেইভাবে তৈরি হওয়া উচিত আমার মনে হয় এবার সবাইকার সজাগ হওয়ার সময় হয়ে এসছে এবং এই সজাগ হওয়ার সময়ের মধ্যে দিয়ে কিন্তু তার লাইফস্টাইল মডিফিকেশন হবে তাই লাইফ স্প্যানও তাতে বাড়বে আপনার শরীর সুস্থ থাকলে তবেই তো সাফল্য ধরা দেবে আপনার হাতের মুঠোয় তাই আর দেরি নেই আপনার লাইফ স্প্যান যদি আপনি বাড়াতে যান আপনার ওবেসিটি কমাতেই হবে ব্যুরো রিপোর্ট কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক ফিরে আসলাম আমরা আমাদের বিশেষ ডকুমেন্টেশন দেখছিলাম আর বাড়িতে বসে বসে ঢেকুর তুলে কোনো লাভ নেই নিজেকে সুস্থ থাকতে হবে অম্বল হতে পারে গ্যাস হতে পারে গলা জ্বালা হতে পারে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে কি করবেন তার জিজ্ঞাসা অবশ্যই থাকবে বিউটি কনসালটেন্ট সমীর দা আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গে হি ইজ আ ওয়েল নোন ওয়েলনেস এক্সপার্ট ডক্টর প্লাসের কনসালটেন্ট দীর্ঘদিন ধরে আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে আসছেন কাজী সমীরের আমার মনে হয় এই অ্যাডভাইস আপনাদের জন্য ইম্পর্টেন্ট আরেকটা আপনাদের জন্য কী সুযোগ থাকছে ইনস্ট্যান্ট যে কোনো প্রবলেম আপনার হচ্ছে আপনি ডিরেক্ট ফোন করতে পারেন আমাদের থেকে যেটুকু আমরা পারবো আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করব সমীর স্বাগত আজকের অনুষ্ঠানে আমরা কি করব কারণ ন্যাচারালি ডক্টর কে বিশ্বাস দ্য ওয়ান অফ দ্য বেস্ট কার্ডিওলজিস্ট উনিও বলছিলেন যে কী ধরনের সমস্যা আমাদের হতে পারে বা আমরা কী ধরনের ডায়েট প্রফর্মা ফলো করতে পারি আপনি কী সাজেশন দেবেন ডেফিনেটলি দেখুন ডায়েট কথাটা খুব মানে আর কি পুরনো একটা ওয়ার্ড এবং এখনকার দিনে ডায়েট কথাটার মানে অনেক মানুষ সঠিক ওয়েতে নেয় অনেক মানুষ রং ওয়েতে নেয় সঠিক ওয়েতে নেওয়া মানে ডায়েট মানে আমরা যেটা বুঝি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া যেটা আমাদের বডির মেটাবলিজম নিতে পারবে এবং আমাদের ডাইজেস্ট হবে ঠিকঠাকভাবে এবং টাইমলি খেতে হবে আর একটা রকম মানুষ বোঝে ডায়েট মানে না খেয়ে থাকা আমি দেখছিলাম পুরো প্রেজেন্টেশনটা এবং ডক্টরবাবুর কথাও শুনলাম আমি তো ডেফিনেটলি সেই একই রকমভাবে বলবো যে অনেকেই ভাবছেন না যে এক সপ্তাহ এই যে বেড়েছে এখন আর এক সপ্তাহ যাক না পরের সপ্তাহে আমি ঠিক কমিয়ে নেবো নিজেকে এই যে গ্যাফিলতিটা একটা সময়ের পরে গিয়ে ফ্যাটটা এমনভাবে মানে আর কি এটে বসে শরীরে আমাদের যেখান থেকে বিভিন্ন এক্সারসাইজ করেও আর কিছুভাবে কমানো যায় না এবং এক্সারসাইজ তখন করাও যায় না কারণ আমাদের ভেতর থেকে সেই এনার্জি লেভেলটাই আমরা পাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এখন মানে প্রপার ডায়েট ডেফিনেটলি দরকার এই যে বাড়িতে বসে রয়েছি এখন আমরা বাড়িতে বসে রয়েছি মানে আমাদের হাতে প্রচুর সময় যে সময়টা আমরা কোনোদিনই এরকমভাবে পাইনি আমরা এরকম বহু মানুষকে শুনতে মানে বলতে শুনেছি যে এই মনে প্রথম ফ্যামিলির সাথে এতগুলো দিন একসাথে কাটালাম বা কাটাচ্ছি তো এইরকম যেহেতু ব্যাপার তো যেখানে দাঁড়িয়ে আমি নিজেকে চাইলে পারফেক্টলিভাবে ফিট রাখার জন্য কী কী করতে হবে সেটা করতে পারবো কারণ দেখুন এখানে কোনো রকম বিভিন্ন রকম ওষুধ খাইয়ে কিছু করতে হচ্ছে না বিভিন্ন রকম স্টেরয়েড খেতে হচ্ছে না নর্মাল খাদ্য খাবারটা খেতে হচ্ছে একটু টাইম মেনে খেতে হচ্ছে এবং হালকা এক্সারসাইজ করতে হচ্ছে তাহলে কিন্তু নিজেকে ফিট রাখতে পারছি আমি তো সেটা যদি করতে পারি আমার মনে হয় নিজেকে সুস্থ রাখতে গেলে এর থেকে বড় সুযোগ সুবিধা মনে আর কখনো পাওয়া যাবে না বেশ আমরা শুধুমাত্র রোগা মোটা এই কনসেপশনের মধ্যে আটকে থাকবো না রেদার আপনি এটা ভাবতে পারেন যে যদি আমি ডায়েট মেনটেন করি তাহলে আমি একাধিক রোগ ভোগ থেকে মুক্তি পেতে পারবো কী কী সেগুলো আমরা কিছু তো শুনলাম অলরেডি পাশাপাশি যেটা বলার যে অনেকে আর্থারাইটিসের পেশেন্ট থাকেন কী অদ্ভুত দেখুন আর্থারাইটিসের সঙ্গে ডায়েটের সেই অর্থে সম্পর্ক নেই কিন্তু ওবেসিটির সঙ্গে সম্পর্ক রয়েছে কনসিভ করা ডায়েটের কী সম্পর্ক আছে সেই অর্থে সম্পর্ক নেই বাট কনসিভ করতে গেলে ডায়েট ডেফিনেটলি আপনার দরকার অর্থাৎ আপনার যে বেবি আসতে চলেছে তাকে সুস্থ রাখতে গেলে আপনার ডায়েট প্রয়োজন আপনার চুল স্কিন এর সঙ্গে একটা ঘনিষ্ঠ ডায়েটের যোগাযোগ রয়েছে অর্থাৎ ডায়েট যদি আমি করতে পারি তাহলে কী হবে আমার শরীরকে আমি প্রপার ফুড দিচ্ছি এবং এই প্রপার ফুড দেওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশে খাদ্য কণিকা যেগুলো মেশে তার যদি কোয়ালিটি ভ্যালুয়েবল কোয়ালিটি থাকে তাহলে সেই রক্তটা আপনার শরীরকে আরও বেশি পরিশুদ্ধভাবে যদি তার সার্কুলেশন হয় সেটা বাড়তে সাহায্য করে এই সমস্ত কনসেপশন আমার সমীরদের থেকে নেওয়া কারণ দীর্ঘদিন ধরে আমি সমীরের প্রোগ্রাম দেখি এবং সেখানে কিন্তু ওনার এই বিষয়গুলো তো বারবার করে আলোচনা করেন যে আপনার রক্ত যদি ঠিক থাকে ব্লাড যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অনেক রোগ থেকে মুক্ত হতে পারবেন সেই ক্ষেত্রে আমরা কী কী করব কেউ কি আছেন ফোনে হ্যালো হ্যালো
যারা ফোন করবেন তারা ফোন করুন, আপনাদের ফোন নেব, যে কোনো প্রবলেম আমরা গাইডলাইন দেওয়ার আপনাদের চেষ্টা। কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যালো, চট্টগ্রাম থেকে বলছি, হাওড়া চট্টগ্রাম থেকে তরুণ কুমার দাস বলছি। তরুণ বাবু, স্বাগত আপনাকে, বলুন। বলছি আমার বয়স হচ্ছে 63 বছর। আচ্ছা। হ্যাঁ, ওজন হচ্ছে 90 কেজি। আচ্ছা, হাইট কত? তা মোটামুটি আমার কিছুতেই তো কমছে না, আমি অনেক কিছু করেছি, কিছুতেই ওজন আর কমাতে পারছি না। আমি আপনাকে বলছি, হাইট কত আপনার? আমার হাইট 6 ফুট 2 ইঞ্চি। 6 ফুট 2 ইঞ্চি, 90 কিলো ওজন, এবং আপনি চেষ্টা করছেন কমানোর কিন্তু কমাতে পারেননি। এবং না, কমানো যাচ্ছে না। চেষ্টাটা কিরকম চেষ্টা? চেষ্টাটা কি না খেয়ে থেকে মানে রোগা হওয়ার কোনো চেষ্টা? আমি রাতে দুটো রুটি খাই। আর ওই সন্ধ্যাবেলা অল্প মুড়ি হোক বা, আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে দুপুরেও অল্প ভাত খাই। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা কি দিয়া হয়? সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই, আর জলখাবার ওই 3টে রুটি খাই ব্যাস। আচ্ছা, তারপরে দুপুরের লাঞ্চ, তারপর সন্ধ্যাবেলা মুড়ি, আর দুপুরবেলা ভাতও আমি কম খাই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আর এমনি কোনো রকম কোনো শারীরিক সমস্যা নেই তো? সুগার জাতীয়, থাইরয়েড জাতীয়? সুগার আছে, আমার সুগার আছে। ওকে, সুগার প্রেসারও আছে। ঠিক আছে, আপনি এবার টিভির ভলিউম দিয়ে শুনুন, আমি বলে দিচ্ছি। প্রথমত দেখুন, ওনার আপনার বয়স হলো 63, এই এজে এসে যদি একটু নিজেকে মেনটেন প্রপারলি আমরা করতে পারি, ডেফিনেটলি কমবো। কেন কমবো না? এক্সারসাইজ তো একটু করতেই পারি আমরা হালকা, আপনি আপনার এজে আপনি হালকা এক্সারসাইজ করতেই পারেন, কিন্তু যে খাদ্য খাওয়ার তালিকাটা আপনি বললেন যে 2টো রুটি খাচ্ছি বা সকালে 3টে রুটি খাচ্ছি, আমরা কিন্তু এরকমভাবে বলছি না যে কম খেলেই আপনি রোগা হয়ে যাবেন বা বেশি খেলে আপনি মোটা হয়ে যাবেন, এরকম কিন্তু নয়। অনেকের এরকম একটা কনসেপশন থেকে, রুটি খাবো না, সরি রুটি খাবো, ভাত খেলে আমি মোটা হয়ে যাব, কিন্তু ভাত রুটির মধ্যে তফাৎ দেখতে গেলে তো একই, কার্বোহাইড্রেট খাওয়াটা আপনি নিচ্ছেন, দুটোতেই আপনি কার্বোহাইড্রেট পাচ্ছেন। মেইনলি আপনাকে যেটা করতে হবে, আপনার মেটাবলিক্যাল সিস্টেম ওয়াইজ, আপনার ওজন ওয়াইজ, যে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত যে মেনটেনটা করতে হবে সেটা 2 ঘন্টা আড়াই ঘন্টা গ্যাপে গ্যাপে। আপনি বললেন না সকালে চা বিস্কুট খাচ্ছেন, চাটা কী খাচ্ছেন, দুধ চা খাচ্ছেন না লাল চা খাচ্ছেন সেটা একটা ভ্যারি করবে, চায়ে চিনি খাচ্ছেন কি না সেটা ভ্যারি করবে, তারপরে তার থেকে কতক্ষণ গ্যাপে আপনি সকালে ব্রেকফাস্টটা করছেন, এবং ব্রেকফাস্টে 3টে রুটি খাচ্ছেন, 3টে রুটির সাইজ কীরকম, 3টে রুটিতে কতটা আটার আপনার মিশ্রণ রয়েছে, কতটা পরিমাণ পর্যাপ্ত আটা দিয়ে আপনি 3টে রুটি বানিয়েছেন সেটা দেখার ব্যাপার থাকবে, তারপরে দুপুরে চলে যাচ্ছেন একদম মানে মিডলে একটা লম্বা গ্যাপ দিয়ে দুপুরে চলে যাচ্ছেন, এই যে মিডলে একটা গ্যাপ করছেন মানে এখানে একটা স্কিপ করছেন, তারপরে আপনি চলে যাচ্ছেন একদম সন্ধ্যেবেলা মুড়িতে, তারপর রাত্রে রুটিতে, মানে এই যে খাবারের তালিকাটা আপনার, এই নিয়মটাকে একটু চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে পারেন ডেফিনেটলি আপনি ওজনটাকে কন্ট্রোলে আনতে পারবেন, এবং যেটা বহু কিছু করে পারছেন না বলছেন, সেই না পারা জিনিসগুলো ডক্টর প্লাস করতে পারে, একদম মিথ্যে কিছু নয়, একদম সত্যিকারই সেটা করতে পারে। কারণ ডক্টর প্লাসে কিছু অত্যাধুনিক মেশিনের দ্বারা আপনার ওবেসিটি কমানোর জন্য কিছু থেরাপি রয়েছে, সেই থেরাপিগুলো করতে পারে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, একবার ডক্টর প্লাসের হেল্পের নাম্বারে কল করতে হবে, ডেফিনেটলি একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে হবে, এবং যেভাবে আপনাকে একটু বললাম আমি, 2 ঘন্টা আড়াই ঘন্টা পর হালকা খাওয়ার রাখুন, পরে আপনি প্রপারলি ডায়েট চার্টও পেয়ে যাবেন ডক্টর প্লাসে এলে, এবং কীভাবে ট্রিটমেন্ট করলে আপনি ভালো হবেন পুরো জেনে যাবেন। একদিন আপনি আবার এরকম লাইভ প্রোগ্রামে কল করে বলতে পারবেন যে আমি বহু কিছু করার পরও যেটা কমাতে পারিনি ডক্টর প্লাস সেটা আমায় করে দেখাতে পেরেছে। ঠিক, একদমই তাই, মানে আপনাকে সঠিক গাইডলাইনটা মেনে চলতে হবে। আচ্ছা, এবার আমি বলবো যে এই যে অনেকে না অনেক প্রচুর একটা গ্যাপ দিয়ে ফেলে, মানে অনেকের ব্রেকফাস্ট, আমি এরকম সময় অনেক ক্ষেত্রে দেখেছি যে দুপুর 12টা একটা সময় ব্রেকফাস্ট করছে, 3টের সময় গিয়ে লাঞ্চ করছে, বিকেলের দিকে টিফিন সেই অর্থে খাওয়া হচ্ছে না, কারণ যেহেতু এত লেট লাঞ্চ হচ্ছে, রাত্রেবেলায় ডিনারটাও করতে করতে মোটামুটি রাত 12টা পেরিয়ে যাচ্ছে, মানে পরের দিন গিয়ে ডিনার করছে, প্রচুর বাড়িতে আছে এরকম। একদমই তাই, এরকম আছে, বহু আছে, আমরা বহু, মানে এই ডায়েট চার্ট কতটা ক্ষতিকর হতে পারে আর কি? প্রচন্ড পরিমাণে, কারণ অনেকেই ভাবছেন না যে আমরা তো খাবার টাইমলি খাচ্ছি, কিন্তু খাওয়ার পরেও কেন এরকম মোটা হয়ে যাচ্ছি, বা আমি এত কম খাচ্ছি তাহলেও কেন মোটা হয়ে যাচ্ছি। সবার প্রথমে জানতে হবে আপনার খিদে পাচ্ছে কিনা, আপনি খিদে, আমরা খাই কখন, খিদে পাচ্ছে তখন খাচ্ছি, তো এই হ্যাবিটটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। সারাদিনের কাজ কর্ম, মুভি দেখা, সিনেমা দেখা বলুন, চাকরি করা বলুন, আনন্দ করা, ঘুরতে বেরোনো, পরিবারকে সময় দেওয়া, সব কিছুর মাঝখান থেকে আপনাকে খাওয়ার টাইমটাও বের করে নিতে হবে। কীরকমভাবে? যে আপনার খিদে পাবে না, কিন্তু আপনাকে টাইম একটা শিডিউল থাকে না, যেরকম আমাদের 10টা 5টা অফিস থাকে, 10টা 4টা অফিস থাকে, আমাদের সন্ধ্যেবেলা একটা সিরিয়ালের টাইম থাকে, একটা মুভি, অমুক দিন একটা মুভিটা হবে সেই টাইমটা থাকে, বা অমুক দিন ঘুরতে যাবো সেই টাইমটা থাকে, এই শিডিউলটা আমরা ফিক্স করতে পারি তো?
সেরকম ভাবেই আমরা খাওয়া শিডিউলটা যদি ফিক্স করতে পারি, খিদে পেতে হবে না, খিদে না পেলে খেতে হবে, তাহলেই কিন্তু আপনার মেটাবলিক্যাল মানে মেটাবলিজম ওয়াইজ দেখবেন সুন্দরভাবে ডাইজেস্ট হবে এবং যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ভিটামিন আমাদের বডিতে ইনটেক করা দরকার সেটা ডেফিনেটলি করবে এবং আপনি ফিট থাকবেন। মেনলি মোটা রোগাটার থেকে সবথেকে বড় যেটা থাকা উচিত ফিট। এই যে দেবাশিসটা প্রথমে বললেন না যে কত রোগের সৃষ্টি করে, হার্টের হার্ট অ্যাটাকের ব্যাপার থাকছে এর মধ্যে, যদি অতিরিক্ত মোটা থাকছেন সে অতিরিক্ত সিঁড়ি বাইতে পারছেন না, আর্থ্রাইটিসের প্রবলেম, মানে দেখুন আমার একটা পায়ের একটা ওজন আছে, আমার পায়ের একটা মেয়াদ আছে যে এতটা ওজন ক্যারি করতে পারে, একটা বাজারের ব্যাগে যদি ক্যাপাসিটি, আমার মনে হয় একটা কল আছে, কল একটা আমরা নিয়ে নিই। কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার দিদি ভাই, স্বাগত। হুম বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন বলুন। নমস্কার, টিভির ভলিউমটা কমিয়ে দিন দিদি ভাই। বলছি আমার এই গলার সমস্যাটা খুব, আর মানে রাত্রিবেলা মাথার মধ্যে এত গরম হয় একটু ঘুমাতে পারি না, ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমাই তাও ঘুমায় না। আপনার ওজন কতটা? ওজন 60 কেজি। 60? আর হাইট কত? হাইটটা মাপিনি। হাইট মাপেননি, ওজন 60 কেজি। বয়স কত? বয়স 7 বছর। এমনি আপনি কি হাঁপিয়ে যান কোনো কাজ করতে গেলে, একটু বেশি কাজ করেন? আমি কাজ করতে পারি না। পারেন না, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনারও ডায়েট দরকার। এই যে ডায়েটটা বেশি দরকার, আপনি দেখুন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এই যে ঘুমের মেডিসিন খেতে হচ্ছে আপনাকে, আর ঘুমের মেডিসিন খাচ্ছেন সেখান থেকেও আপনার মোটা হওয়ার টেন্ডেন্সিটা চলে আসবে, কারণ আমরা জানি যে মেডিসিনের থেকে একটা সাইড এফেক্টের ব্যাপার থাকে। এই যে প্রথমেই দেখবেন একটা, আমাদের একজন ডক্টরবাবু যে গাইডলাইন দিলেন যে ঘুমের ওষুধ খাওয়া, মানে যদি ঠিকঠাকভাবে পর্যাপ্ত মানে ঘুম না হয় তখন ঘুমের ওষুধ খেয়ে আমায় ঘুমাতে হচ্ছে, যদি ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারি সেটা সবথেকে ফ্রেশ। তো তার জন্য আপনি প্রথম কথা হাইটটা মাপাবেন, কত হাইট আপনার, হাইট অনুযায়ী যে ওজনটা আপনি বললেন সেটা বেশি কিনা সেটা ডক্টর প্লাস ডেফিনেটলি আপনাকে মেজারমেন্ট করে দিতে পারবে। আপনাকে ফার্স্ট অফ অল একটা প্রপার ডায়েটে আসতে হবে, এবং যদি অতিরিক্ত মেদ থাকে, আপনি যে এনার্জি লেভেলটাকে হারিয়ে ফেলেছেন সেই এনার্জি লেভেলটাকে ফিরিয়ে আনতে গেলে আপনাকে ফিট থাকতে হবে। ফিট থাকতে গেলে হালকা এক্সারসাইজ করতে হবে এবং প্রপার একটা খাদ্য খাবারের তালিকা আপনাকে মেনে চলতে হবে, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। এবং যদি মনে হয় সত্যি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই আমি, তাহলে ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে ডেফিনেটলি কল করুন এবং অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। বেশ, কেউ মনে হয় রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, আমি দেব ভট্টাচার্য বলছি শিলিগুড়ি থেকে। স্বাগত আপনাকে, বলুন। আমার ভাইয়ের একটু ওয়েটটা বেড়ে গেছে, তো তাহলে সেই ব্যাপারে একটু জানতে চাই। একটু বেড়ে যাওয়া বললে হবে না, আপনার ভাইয়ের হাইট কত, ওয়েট কত একটু স্যারকে বলুন কাইন্ডলি প্লিজ। আমার ভাইয়ের হাইট হচ্ছে 5'8". ওয়েট কত? ওজন ওয়েট 82 82 5'8" 82 আর বয়স 50 বয়স মানে 15 15 ওকে, ইয়েস রাইট, আন্ডারস্ট্যান্ড, ওকে আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন কি করবে। দেখো 15 বছরে 85 বললো, হ্যাঁ 85, তো এটা একটা দেখুন ভীষণ একটা ভাবার একটা চিন মানে মানে বিষয় যে 15 বছর বয়সে তার ওজনটা এতটা বেশি এবং সে ফিট নয়। 15 বছর বয়সে কি ফিট না থাকার কারণ আমাদের? 15 বছর বয়স আমাদের হেসে খেলে বেড়ানোর মানে বয়স, যেখানে আমি ছুটে বেড়াবো, আনন্দ করে বেড়াবো এবং ফিট থাকবো, আমি আরেকজনের কাজ করে দেবো এরকম একটা বয়স। সেই বয়সে যদি আমি নিজে অসুস্থ হয়ে যাই, নিজে যদি ওজন নিয়ে ভাবতে থাকি, তার মানে আমাকে কোথাও একটা লাগাম দিতে হবে। সেই লাগামটা কিসে দিতে হবে? হয় অতিরিক্ত আমি খাদ্য খাওয়ার মানে ফ্যাট জাতীয় খাচ্ছি, যেটা আমার এক্সারসাইজ একদমই হচ্ছে না, মানে আমি যদি যে খাদ্য খাওয়াটা খাবো সেটা যদি আমি বার্ন না করতে পারি, তাহলে তো আমার, যদি আমি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার খাচ্ছি, ফ্যাট খাচ্ছি, ফ্যাট জাতীয় খাওয়ার খাচ্ছি, কিন্তু আমি সেটাকে বার্ন করার জন্য কোনো এক্সারসাইজ করছি না, বসে বসে থাকছি, তাহলে তো আমার ওজন আস্তে আস্তে দিনে দিন বাড়বেই, এই বাড়াটাকে তো আপনি কমাতে পারবেন না। যদি মনে হয় আপনার ভাইকে এটা সত্যি কমানো দরকার, শিলিগুড়ি ডক্টর প্লাস যায় প্রত্যেক মাসে নিয়মিতভাবে, এখন লকডাউনের কারণে ডক্টর প্লাস যেহেতু শিলিগুড়ি যেতে পারছে না, কিন্তু আবার পরবর্তীকালে ডেফিনেটলি যাবে। আপনি প্রোগ্রামটা পুরো দেখতে থাকুন, প্রপার একটা গাইডলাইন তো পেয়েই যাচ্ছেন, এবং হেল্পলাইন নাম্বারে কল করে রাখুন যাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। আজকে বয়স 15, হিসেব মতো 9 পড়ার বয়স, এখন কোনো সমস্যা হচ্ছে না, বাট যখন আপনি হায়ার সেকেন্ডারিতে কলেজে যাবেন 19 বছর বয়স হবে, তখন ওই মুখ টিপে যখন লোকে বলবো আম্মু গোলু মোলু, তখন কিন্তু খুব প্রেসক্রিজে লাগবে বিষয়টা। তো কাজেই আমার মনে হয় যে এই কারণের জন্য অনেকে ডিপ্রেশনে চলে যান। আমাকে অনেকে শেয়ার করেছেন যে এত বড় ছেলে হয়েছে, আমি এত বড় হয়ে গেছি, আমাকে লোকে গোলু মোলু ট্যাপু প্যাপু এই সমস্ত বলে ডাকছে। তো কাজে দিস আর নট এক্সপেক্টেড হোয়াট এভার অ্যান্ড ওয়েন এভার, যখন আপনি বুঝতে পারছেন যে এই ধরনের ঘটনাগুলো শুরু হচ্ছে আপনার সঙ্গে, নমস্কার আপনাকে, বলুন স্বাগত, কে বলছেন?
আমার 5 তারিখ আসবে হচ্ছে বহরমপুর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, স্বাগত, কি প্রশ্ন আছে বলুন। একটা জিনিস আমরা জানো, সেটা হচ্ছে আমার মেয়ের বয়স 24। হ্যাঁ আচ্ছা, ও এখন ধরুন এটা অন্তঃসত্ত্বা, আমাদের হিসাবে 5 মাস বলছি, আর অ্যানিমালস কোন করে ওরা বলছে যে 20 সপ্তাহ 7 দিন। আচ্ছা, তা এই অবস্থায় একটাই সমস্যা, এমনি সুস্থ আছে সবই ঠিক আছে, বাচ্চার গ্রোথটা কম, 359 গ্রাম ওজন, তা এই ব্যাপারে মানে কি করণীয় আছে এটা একটু প্রশ্ন। এখানে আপনি গাইনি ডক্টরের সাথে ভিজিট করেছিলেন কোনো? আমি তো ডাক্তারের সঙ্গে একটু শুনতে চাইছিলাম, কিন্তু দিত না। মানে উনি তো নিশ্চয়ই কারুর আন্ডার অবজারভেশনে রয়েছেন, আপনার মেয়ে। আপনি শুনুন শুনুন, টিভির ভলিউম দিন দিয়ে শুনুন, আমি বলে দিই মোটামুটি একটা নরমাল নলেজ যেটুকু রয়েছে আর কি। যে 5 মাসে একটু আন্ডারওয়েট, 5 মাস বয়স 300 কত গ্রাম, এটা একটু অতিরিক্ত লো, কম কম। তার মানে কি হচ্ছে, কোথাও একটা মেয়ের খাদ্য খাওয়ারের মধ্যে চেঞ্জেস আনতে হবে, বা যে খাদ্য খাওয়াটা খাচ্ছে সেটা ঠিকঠাকভাবে ইনটেক মানে হচ্ছে না, প্রোটিন ভিটামিন ঠিকঠাক পাচ্ছে না, সেই কারণে কিন্তু গ্রোথটা কিন্তু কম। ভয় পাওয়ার কিছু কারণ নেই, একটা নর্মাল নিশ্চয়ই গাইডলাইন আপনারা ওনার উনি যা উনি কারোর একটা অবজারভেশনে রয়েছেন যিনি ওনাকে দেখছেন তার সাথে কথা বলুন, কারণ এখন এই সময় নিজেরা কিছু এক্সপেরিমেন্ট করবেন না, এখন তার অ্যাডভাইস ছাড়া এক পা এদিক ওদিক হবেন না, কারণ এখনকার দিনে মানে যে খাদ্য খাওয়ার খাওয়ার পরও যদি ঠিকঠাক প্রোটিন না পায়, এই গর্ভবতীদের জন্য বিভিন্ন রকম মেডিসিন রয়েছে, যে মেডিসিনের দ্বারা সে ফুডটা পাবে বাচ্চা এবং সেখান থেকে গ্রোথটা বাড়বে। তো একটু চেষ্টা মানে এটা খুব ভালো কোশ্চেন, কিন্তু আমি আপনাকে ওভারঅল কিছু আলাদাভাবে বলবো না যে এটা করুন ওটা করুন, খাদ্য খাওয়ার যেগুলো প্রোটিন ওয়াইজ খাওয়ানো যায়, দুধ থেকে শুরু করে একটু ফল রেগুলারলি, এবং যেটা ভালো খেতে চায় একটু তেল মশলা একটু কমিয়ে দিয়ে এভাবে একটু খাওয়ানোর চেষ্টা করুন, এবং ডক্টর যেভাবে বলছেন সেভাবে গাইডলাইন মেনটেন করুন, দেখুন খুব সুন্দরভাবে এটা কাম ওভার করতে পারবে। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো 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 বলছি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি খুব রোগা, একটু মোটা হতে চাই, বয়স 48, আচ্ছা 4 ফিট 9 ইঞ্চি, 4 ফিট 9 ইঞ্চি, 48, আর ওজনটা শোনা হলো না ম্যাডাম, ওজনটা শোনা হলো না, ওজন 38, আপনার থাইরয়েড আছে? না, থাইরয়েড সুগার কিছু নেই, মাঝখানে একটু প্রেসার বেড়েছিল, ওষুধ খেয়ে আবার নরমাল। আচ্ছা, থাইরয়েড নেই, টেস্ট করিয়েছিলেন আপনি? আমার যখন বেবি হয়েছিল তখন গাইনো ডাক্তার বলেছিল স্টমাকটা খুব ছোট, বারে বারে খেতে হবে, কিন্তু আমি 4-5 বার খাই, পরিমাণটা কম। ঠিক আছে ম্যাডাম, আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে, বহরমপুর বললো আই থিঙ্ক, তো আপনাকে দেখুন একটা কথাই বলবো, আপনার ওজন মানে কম মানে কি প্রচন্ড কম, মানে একদম বিলো ওজন বলতে পারি, মানে 48 বছর বয়স, এত কম থাকা মানুষ যেখানে সেখানে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, কারণ আপনার দেখবেন শরীরে ভিটামিন প্রোটিন অনেক কিছুর অভাব আছে। প্রথম কথা হলো যে খাদ্য খাওয়ার আপনি খাচ্ছেন সেটা কেন ওয়াক করছে না, আপনার থাইরয়েড নেই, সুগার নেই, আপনার একটু প্রেশার রয়েছে বললেন, কিন্তু অন্য কোনো সমস্যা নেই, কিন্তু কেন খাদ্য খাওয়ারগুলো ডাইজেস্ট হচ্ছে না সেটা একটু খতিয়ে দেখতে হবে। যদি মনে হয় প্রপারলি একটা ইনভেস্টিগেশন দরকার, তাহলে বলবো একবার ডক্টর প্লাস হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি করিয়ে রাখুন, দীর্ঘদিনের সমস্যা তো একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা করবো আপনাকে যতটা সম্ভব এটার থেকে আরও আমরা বেরিয়ে আনতে পারি এবং যতটা গ্রেন করাতে পারি, মানে এই যে ওজন বাড়ানোর ক্ষেত্রে যে খাদ্য খাওয়ার যে তালিকা থাকে সেটা আবার একটু চেঞ্জ হয়, মানে ডায়েট বলি না, ডায়েটের অনেক রকম ভ্যারিয়েশন হয়, সবার জন্য তো এক ডায়েট নয়, আপনার জন্য হয়তো আলাদা হবে, একবার একটু দেখিয়ে নিন, দেখবেন পরামর্শ পেয়ে যাবেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? আমি ওজনটা মানে কিভাবে একটা সঠিক ডায়েট প্ল্যান করে বা এক্সারসাইজ করে কিভাবে আমি বর্ষাকাল খুব একটা নয়, আমি স্কুলে কাজ করি আর কি।
এবং খাদ্য তালিকা কি করতে হবে আপনি জিজ্ঞেস করলেন, ডেফিনেটলি সেটা আপনাকে সামনে বসে একবার কনসাল্ট করতে হবে, করলে আপনাকে প্রপারলি বলে দেওয়া যাবে। এখন আপাতত আপনি সকালবেলা যদি পারেন 30 মিনিট মতো একটুখানি দৌড়ানোর চেষ্টা করুন, যদি বাড়িতে থাকেন, যদি বাইরে বেরোতে না পাচ্ছেন তাহলে একটু স্কিপিং করার চেষ্টা করুন, আর সকাল থেকে রাত পর্যন্ত 2 ঘন্টা আড়াই ঘন্টা পর হালকা খাবার একটু খাওয়ার চেষ্টা করুন। সকালবেলা 1-2 রুটির বেশি রুটি খাবেন না, বা একটু সবজি বা একটু ডালিয়া সেদ্ধ খেলেন, বা তারপরে একটু ফল খেলেন, দুপুরবেলা একটা হালকা লাঞ্চ, খুব অল্প ভাত, মানে ভাতের পরিমাণটা কম কিন্তু তরকারিটা একটু বেশি খান, তরকারিটা একটুখানি অয়েল কম মানে আলু ছাড়া, এইগুলো চেষ্টা করুন এইভাবে তৈরি করার। মাছ খান, মাংস খান, তাতে কোনো আপত্তি নেই। তারপরে আবার তার মানে এগুলো একটা প্রপারলি মানে একটি নিয়ম মেনে দিতে হবে আর কি। সেই নিয়ম মেনে দিতে গেলে প্রথম কথা আপনাকে একবার বুঝতে হবে আপনার বডি হাইট, ওজন এবং মেটাবলিক্যাল অনুযায়ী কীভাবে কী মেনটেন করতে হবে একটু বলে দেওয়া যাবে তখন তাহলে আপনাকে। বেশ, মানে প্রপার গাইডলাইনটা আপনাকে মেনটেন করতে হবে, অনুষ্ঠান দেখতে হবে। আর যদি আপনার কোনো সমস্যা থাকে, তো আফটার লকডাউন, এখন আমরা লকডাউনের সময় বলছি না, আফটার লকডাউন যখন ডক্টর প্লাস কাজ করতে শুরু করবে ফুল ফ্লেজে, তখন যে সমস্ত জায়গায় ডক্টর প্লাস যাচ্ছে, মানে ইভেন এটা ভাবার কোনো কারণ নেই যে আপনাকে বিরাটিতে আসতে হবে, তা নয়। এখানে আর একটা কাজও করতে পারবে, যদি কারোর মনে হয় যে এই লকডাউন পিরিয়ডে আমি একটা প্রপার ডায়েট চার্ট চাই, তারা কিন্তু ওভার ফোন কনসালটেন্সি নিতে পারবেন। মানে ডক্টর প্লাস কিন্তু সেই সুযোগটা দিয়েছে যে ওভার ফোন একটা কনসালটেন্সি করে আপনি একটা প্রপার ডায়েট চার্ট পেতে পারেন। তার জন্য কী কী প্রসিডিওর আছে দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে একটু কল করে তাদের সাথে কথা বলুন যে আমি একটু ওভার ফোন ডায়েট চার্ট নিতে চাই এবং কনসাল্ট করতে চাই, তাহলে তারা আপনাকে হেল্প করবে, তার কী কী প্রসিডিওর আছে বলে দেবে। মানে একটা জিনিস আমি বুঝতে পারছি, লকডাউনে থাকার সময় আপনাকে না সব অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, মানে আই থিঙ্ক দ্যাট পিপল শুড চেঞ্জ দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড লুক ফরওয়ার্ড বেটার দ্যাট টু অ্যাকোয়ার এ নিউ কনসেপ্ট অ্যান্ড নিউ পলিসি। আপনাকে নতুন কনসেপ্ট, নতুন পলিসি নিয়ে আপনাকে নতুনভাবে তৈরি হওয়ার একটা সময় কিন্তু এটা, কাজেই আপনি হয়তো বা লকডাউন আসতে পাচ্ছেন না, সো ডোন্ট শো দ্য এক্সকিউজেস, এক্সকিউজ দেওয়া চলবে না। আপনার সঙ্গে আমরা রয়েছি, আমরা এক্সপেক্ট কী করব, যেরকম সমীর লকডাউনের সময়ও সমীরের রেসপন্সিবিলিটি থেকে স্টুডিওতে আসছেন, আমি যেরকম লকডাউন সত্যিটা আমার বাড়ি নয়, আমি স্টুডিওতে এসে প্রোগ্রাম করছি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট ইউ শুড রেসপন্সিবল, আপনাকেও দায়িত্বশীল হতে হবে, আপনাকেও অ্যাটলিস্ট বাড়িতে বসে, আমি বলছি না যে আপনি আসুন বেরোন, কারণ আপনি এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে প্লিজ ভুল বুঝবেন না, তো কাজে ফোন করে কনসাল্ট করুন। এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার সমীরকে, নমস্কার সবাইকে। এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754999 9055111 3815 9031।